আসসালামু আইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেলা আছেন তবে ওর আজকের ভিডিওতে আমি দেখাব অপরিচিত কোনো নাম্বার থেকে কল করে যদি আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনি সেই নাম্বারটিকে ব্লক করে দিতে পারবেন অর্থাৎ অ আন নন কোনো নাম্বার থেকে আপনাকে কল দিলে অথবা প্রাইভেট কোনো নাম্বার থেকে কল করে যদি আপনাকে ডিস্টার্ব করে আপনি চাইলে সেই নাম্বারগুলো ব্লক করে দিতে পারবেন খুব সহজেই আপনার মোবাইল দিয়েই তো এটি কীভাবে আপনি আপনার মোবাইল দিয়েই অপরিচিত নাম্বারগুলো ব্লক করে দিবেন বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাকে প্রাইভেট নাম্বার আননোন নাম্বার অপরিচিত নাম্বার যে কোনো নাম্বার থেকেই ডিস্টার্ব করতে পারবে না কেউ আজকের ভিডিওটা যদি আপনি কেটে কেটে না দেখেন পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এই ভিডিওটার মাধ্যমে আপনি নাম্বারগুলোকে সহজে ব্লক করে দিতে পারবেন আপনি পরবর্তীতে চাইলে সেই নাম্বারগুলো আনব্লকও করতে পারেন সেটি কীভাবে করবেন চলুন শুরু করা যাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলটি অন করে দেবেন অন করার পর এখানে অল করে দেবেন পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশান ভিডিওতে করে দেবেন একটি লাইক তো বিয়র অপরিচিত নাম্বারগুলো আপনার মোবাইল দিয়ে ব্লক করে দেওয়ার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি খুবই ছোটো অ্যাপটি দিয়ে আপনি অপরিচিত নাম্বার আনন নাম্বার সবগুলো ব্লক করে দিতে পারবেন তো অ্যাপসটি ছন্ধনায় চলে যাবো ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে বক্সে লিখবেন আনন নাম্বার ব্লকার প্রথমে অ্যাপটি আসবে আনন নাম্বার ব্লকার দেখতে পাচ্ছেন নাম হচ্ছে কল ব্লক ব্লকলিস্ট অ্যান্ড কল কল ব্লকার এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার পর সিম্পল এটাকে ওপেন করে দেবেন এটা রকম পারমিশন চাইবে না আপনাকে সে সিম্পল একটি পেজ দেখাবে এখানে দেখছেন কলস তারপর রয়েছে এস এম এস তো আপনি যদি কল বন্ধ করে চান কলে ক্লিক করবেন এস এম এস বন্ধ করে দিতে চাইলে এস এম এসে ক্লিক করবেন আমি কলগুলো বন্ধ করে দেখাচ্ছি জাস্ট কলটাকে অন করে দিলাম আপনি চাইলে এস এম অন করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক দ্য বাটন অ্যাড এ টু নাম্বার ব্লক লিস্ট আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক করেই যে নাম্বারটি টাইপ করেও ব্লক করতে পারবেন তাছাড়া আপনার মোবাইলে সেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ব্লক করে দেওয়ার জন্য এখানে দেখছেন একটি বিন্দু আইকন এখানে ক্লিক করবেন এখানে দেখতেছেন প্রাইভেট নাম্বার আননোন নাম্বার অল কল দেখতে পাচ্ছেন এইভাবে কিছু কিছু অপশন দেওয়া হয়েছে তো আপনি কী করবেন প্রাইভেট নাম্বারটাতে টিক দিবেন আননোন নাম্বারটাতে টিক দিবেন এই দুটাতে টিক দিয়ে দেওয়ার পর এই টিক দিয়ে দিলেই এখন থেকে আপনার মোবাইলে আর প্রাইভেট নাম্বার এবং আননোন নাম্বার কোনোটা থেকেই কল আসবে না অন্য আপনার মোবাইলে সেভ করা নাম্বার থেকে শুধু কল আসবে একইভাবে আপনি এস বন্ধ করে দিবেন তো এইভাবে আপনি বন্ধ করে দেওয়ার পর আপনি এখানে একটু নিচে আসেন আরও অপশান আপনি পাবেন এই যে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেই নাম্বারটি আপনার মোবাইলে রয়েছে সেই নাম্বারটিকে ব্লক করে জন্য প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার ফোন এখানে দেখতে পাচ্ছেন এই কল লক অর্থাৎ আপনি ফোন করেছে আপনার কাছে এখানে ক্লিক করলে সেই নাম্বারগুলো শো করবে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে সেভ করা নাম্বার থেকে ব্লক করার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করবেন ইনপুট নাম্বার অর্থাৎ আপনি সেই নাম্বারটি টাইপ করে অর্থাৎ নাম্বারটি উঠিয়ে ব্লক করতে পারবেন তো আমি জাস্ট ইনপুট নাম্বারে ক্লিক করে এখান থেকে একটি নাম্বার জাস্ট দেখানোর জন্য এ একটি নাম্বার টাইপ করলাম নাম্বারটি টাইপ করার পর এই চিহ্নতে ক্লিক করবেন এটি ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি ব্লক এই নাম্বার থেকে আর কোনো দিনও কল আসবে না একইভাবে আপনি এস এম এসগুলো এইভাবে করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা লেখার উপরে দেখছেন লগ লগে ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন কাকে কাকে ব্লক করেছেন কাকে কাকে এই আপনি এখানে কোন কোন নাম্বার ব্লক করেছেন পরবর্তী চাইলে আপনি সেটি খুলতে পারবেন তাছাড়া এখানে একটি অপশন রয়েছে শিডিউল শিডিউলে যদি ক্লিক করেন শিডিউলে ক্লিক করলে এইটা দেখতেছেন এটা যদি অন করেন আপনি চাইলে শিডিউল করেও বন্ধ করে দিতে পারেন যে কোনো ইনকামিং কল এখানে চাইলে শিডিউল আপনি চাইলে দেখতেছেন এখানে সব দিন তারিখ দেওয়া রয়েছে আপনি এগুলো শিডিউল করেও চাইলেও বন্ধ করে দিতে পারবেন আনন্দ নাম্বার থেকে কল আসাটা এখানে প্রথমে এটা অন করবেন তারপর দেখতেছেন এখানে প্রম এবং কতটা থেকে কতটা কোন দিন এরকম সেট করে আপনি চালিয়ে শিডিউল করেও বন্ধ করতে পারেন তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন এভাবে অপরিচিত নাম্বার থেকে কল আসা আপনি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন আপনাকে এখন থেকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না অপরিচিত নাম্বার থেকে ফোন করে তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে